ইতিহাস কি অবস্থা, কেমন আছো? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা তোমার? স্যার আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনি কেমন আছেন? শুনতে পাচ্ছি না, আরেকটু জোরে বলবা কি? স্যার ভালো আছি। হ্যাঁ বলো, স্যার আপনি কি আমার কথা শুনতে পারতেছেন না? ঠিক পরিষ্কার বোঝা যাচ্ছে না। আচ্ছা যা হোক, কি অবস্থা তোমার? বাসার সবাই ভালো আছে? স্যার ভালো। কথা বুঝতে পারছো না? স্যার আমি আপনারটা শুনতে পারতেছি তো। ইতিহাস, জি স্যার। তোমার এই ভয়েসটা মনে হয় লো, আর একটু বাড়াও, ভয়েস বাড়াও, স্পিকারটা একটু বাড়াও। ঠিক আছে, Yes, sir. Right. দেখো আজকের পাঠে সবাইকে স্বাগতম। তাহলে এর আগে আমরা কি পড়েছিলাম? আমরা পঞ্চম অধ্যায় হিসাবটা পড়ছিলাম, হিসাবটা শুরু করেছিলাম আমরা। আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে ডেবিট ও ক্রেডিট। দেখো ডেবিট এবং ক্রেডিট, প্রতিটি লেনদেন সম্পন্ন হওয়ার পর হিসাব সমীকরণের উভয় দিক সর্বদা সমান থাকবে এবং মোট ডেবিট টাকা মোট ক্রেডিট টাকার সমান হবে। এই তত্ত্ব হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ে সহায়তা করে। ঠিক আছে, দেখো তাহলে প্রতিটি লেনদেন সম্পন্ন হওয়ার পর হিসাব সমীকরণের উভয় দিক সর্বদা সমান থাকবে, অর্থাৎ প্রতিটি লেনদেনের জন্য হিসাবের যে দুইটি দিক বা পক্ষ রয়েছে, দুইটি দিক এবং পক্ষই কি থাকবে? সমান থাকবে। ঠিক আছে, এই তত্ত্ব হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয়ে সহায়তা করে, অর্থাৎ হিসাবের দুইটি দিকই সবসময় কি হবে? সমান হবে, অর্থাৎ সমান অঙ্কের আদান প্রদান। যত টাকার জন্য তুমি পণ্য ক্রয় করবে ঠিক তত টাকায় তোমাকে কি দোকানদারকে বা বিক্রেতাকে পরিশোধ করে দিতে হবে। বুঝতে পেরেছো কিনা? ইতিহাস, হিসাবের মূল সমীকরণটা দেখো, এ ইকুয়াল টু এল প্লাস ই কে যদি বাড়িয়ে নেওয়া যায় তবে এর বর্ধিত রূপ হবে এ ইকুয়াল টু এল প্লাস ব্র্যাকেট দিয়ে সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, অর্থাৎ ই এর পরিবর্তে আমরা নতুন করে চারটি উপাদান পাচ্ছি। কয়টি উপাদান? ইতিহাস, চারটি উপাদান পাচ্ছি, নতুন করে আমরা চারটি উপাদান পাচ্ছি, সেগুলো হচ্ছে সি এবং আর, ই এবং ডি। এই চারটি উপাদানের সমন্বয়ে গঠিত হয় ই। ঠিক আছে, এখানে দেখো এ হচ্ছে সম্পত্তি বা অ্যাসেট। এ হচ্ছে কি? সম্পত্তি বা অ্যাসেট, কোন একটি প্রতিষ্ঠানের সম্পদকে এ বা অ্যাসেট বলা হয়। ঠিক আছে, এল হচ্ছে দায় বা লাইবিলিটি, ঠিক আছে, সি হচ্ছে মূলধন বা ক্যাপিটাল, আর হচ্ছে রেভিনিউ
রেভিনিউ বা আয় ইনকাম এবং ই হচ্ছে এক্সপেন্স এবং ডি হচ্ছে ড্রয়িংস বা উত্তোলন এইগুলোই হচ্ছে হিসাবের মূলত মূল উপকরণ ঠিক আছে তাহলে দেখো এখন সম্পদ বৃদ্ধি ডেবিট অর্থাৎ যদি সম্পদ বৃদ্ধি পায় তাহলে কি হবে ডেবিট হবে এবং সম্পদ হ্রাস ক্রেডিট যদি সম্পদ হ্রাস পেয়ে থাকে তাহলে সেটা ক্রেডিট হবে দায় হ্রাস পেলে ডেবিট এবং দায় বৃদ্ধি পেলে কি হবে ক্রেডিট হবে বুঝতে পেরেছো কি না সম্পদের সাথে দায়ের সম্পর্কটা কিরকম উল্টা প্রকৃতির সম্পদের সাথে দায়ের সম্পর্ক উল্টা প্রকৃতির ইতিহাস বুঝতে পেরেছো কি না এই জিনিসটা মনে রাখবে সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হবে দায় হ্রাস পেলে ডেবিট হবে এবং বৃদ্ধি পেলে ক্রেডিট হবে মালিকানা স্বত্ব হ্রাস পেলে ডেবিট এবং মালিকানা স্বত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট আয় হ্রাস পেলে ডেবিট আয় বৃদ্ধি পেলে ক্রেডিট ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট ব্যয় হ্রাস পেলে ক্রেডিট এগুলো একটু তুলে নাও ইতিহাস ইতিহাস এগুলো খাতা একটু তুলে নাও ইতিহাস কি শুনতে পাচ্ছ ইতিহাস আমার কথা কি শুনতে পাচ্ছ শুনে যাচ্ছে কো ইতিহাস এগুলো এই চারটা একটু খাতায় তুলে নাও ইতিহাস তোলা হলে আমাকে একটু জানাবা ওকে স্যার কই ইতিহাস কি তোলা হয়েছে স্যার আরেকটা আছে হ্যাঁ আরেকটা
একটা জিনিস দেখো, এই যে এখানে আমি একটু মার্ক করেছি, সম্পদ এবং ব্যয় এই দুইটা দেখো, দুইটাই যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হচ্ছে, এবং যদি হ্রাস পায় তাহলে কি হচ্ছে? ক্রেডিট হচ্ছে। সম্পদ আর ব্যয় দুটো বৃদ্ধি পেলে কি হবে? ডেবিট, এবং হ্রাস পেলে ক্রেডিট। অন্যদিকে আয় দায় এবং মালিকানা স্বত্ব, এই আয় দায় এবং মালিকানা স্বত্ব এই তিনটা যদি কি হয়, হ্রাস পায়। দেখো প্রত্যেকটা হ্রাস পাইলে হচ্ছে ডেবিট, আর বৃদ্ধি পেলে হচ্ছে ক্রেডিট। ঠিক আছে, যেমন আমরা যদি একটা উদাহরণ দেখতে চাই তাহলে দেখো, আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয়ের মধ্যে যদি আমরা হিসাব বের করি তাহলে হচ্ছে কি, আসবাবপত্র হিসাব আর হচ্ছে নগদান তাহলে দেখো, যদি একটা আমরা উদাহরণ দিতে চাই, আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয় ১০,০০০ টাকা, তাহলে এখানে দুইটা হিসাব কি কি হয়, আসবাব পত্র হিসাব একটা পাচ্ছি, ঠিক আছে, আসবাবপত্র হিসাব একটা পাচ্ছি, এন্টার নগদ দান হিসাব একটা পাচ্ছি, ঠিক আছে, এই দুইটা হিসাব পাচ্ছি। তাহলে এখন দেখো, এখানে আসবাবপত্র হচ্ছে আমাদের জন্য সম্পদ, ঠিক আছে, একইভাবে নগদান হিসাবটাও সম্পদ, ঠিক কিনা? আসবাবপত্রটাও সম্পদ, নগদান হিসাবটাও কি সম্পদ, হ্যাঁ, দুটো এখানে কি সম্পদ। তবে আসবাবপত্র ক্রয় করলে আমাদের আসবাবপত্র নামের সম্পদটা কি হবে, বৃদ্ধি, ঠিক আছে, আমাদের আসবাবপত্র নামের সম্পদ বৃদ্ধি পাচ্ছে, আসবাবপত্র বাড়তেছে, কমতেছে না কিন্তু, ঠিক আছে, হ্যাঁ, বুঝছো কি না? স্যার বুঝছি। আর অন্যদিকে নগদ টাকা দিয়ে যখন আমরা আসবাবপত্র কিনতেছি, নগদ সম্পদটা আমাদের জন্য কি হচ্ছে, হ্রাস পাচ্ছে, ঠিক আছে কিনা? হ্যাঁ, দেখো এখানে আসবাবপত্র সম্পদটা বৃদ্ধি পাচ্ছে এবং নগদ সম্পদটা হ্রাস পাচ্ছে। তাহলে আমাদের দেখো সূত্র কি বলছে, সম্পদ যখন বৃদ্ধি পাবে ডেবিট হবে, আর সম্পদ হ্রাস পেলে তখন ক্রেডিট হবে। তাহলে এখন সে অনুযায়ী আমাদের আসবাবপত্র হিসাব বৃদ্ধি পাওয়ার জন্য আমরা কি করব, আসবাবপত্র হিসাবকে ডেবিট করব, বুঝছো কি না? ঠিক একইভাবে আমরা নগদ সম্পদ হ্রাস পেয়েছে, তাই ওটার জন্য নগদান হিসাবকে ক্রেডিট
ক্রেডিট করব, বুঝতে পেরেছো কি না? ইতিহাস এই যে এক্সাম্পলটা দিলাম সেটা কি বুঝতে পেরেছো কি না? বুঝিনি স্যার, বুঝছি। তোমার বয়সটা একটু করো, বয়সটা কম হচ্ছে। ইতিহাস স্পিকারটা একটু বড় করো তুমি, তোমার ওই মোবাইলের সাউন্ডটা বড় করে দিছি তো। বড় করে দিয়েছ, তারপর তাহলে এটা বুঝতে পেরেছ। স্যার বুঝছি। একইভাবে যদি আমরা আরেকটু উদাহরণ দিতে চাই, নগদে নগদে পণ্য ক্রয়, ঠিক আছে, 5,000 টাকা, তাহলে এটার জন্য আমি দুইটা হিসাব কি কি পাবো বলো তো? একটা হচ্ছে নগদান হিসাব, ঠিক আছে, এবং দ্বিতীয়টা হচ্ছে ক্রয় হিসাব, ঠিক আছে। তাহলে আমরা দুইটা হিসাব পেলাম, হ্যাঁ ঠিক আছে। নগদান হিসাবটা হচ্ছে আমার জন্য সম্পদ, এবং ক্রয়টা হচ্ছে আমার জন্য ব্যয়, ঠিক আছে, বুঝছো কি না? তাহলে দেখো, আমার সম্পদ নগদ নামের সম্পদটা কি বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে? আমি যখন নগদে পণ্য ক্রয় করেছি, আমার নগদ নগদ নামের সম্পদ বৃদ্ধি 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 পেয়ে বৃদ্ধি সরি বৃদ্ধি পাবে না, আমার নগদ নামের সম্পদটা হ্রাস পাবে, ঠিক আছে, হ্রাস। অন্যদিকে আমি যখন পণ্য ক্রয় করেছি, পণ্য ক্রয় করার জন্য আমার খরচ বা ব্যয় বৃদ্ধি পেয়েছে, ব্যয়টা কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। তাহলে এবার আসো, আমার সম্পদ যখন হ্রাস পাবে, সম্পদ হ্রাস পেলে আমার সূত্র কি দেখো, এই যে সম্পদ হ্রাস পেলে সূত্র বলছে ওটা ক্রেডিট হবে, ঠিক আছে, কি হবে? ক্রেডিট হবে। এবং ব্যয় বৃদ্ধি পাওয়ার ফলে সেটা কি হবে? ডেবিট ডেবিট হবে। হবে, বুঝতে পেরেছো কি না? Yes, sir. নগদে পণ্য ক্রয় 5,000 টাকা, তাহলে এখানে আমরা দুইটা হিসাব পাচ্ছি কি, নগদান হিসাব সম্পদ হ্রাস পাচ্ছে, তাই এটা ক্রেডিট হয়েছে, এবং ক্রয় হিসাবের ফলে আমাদের ব্যয় বৃদ্ধি পাচ্ছে, তাই সেটি কি হয়েছে? ডেবিট হয়েছে, ঠিক আছে। এবার আয়ের একটি উদাহরণ দিই আমরা, আয়ের একটি উদাহরণ যদি দিতে চাই, তাহলে ধরো সেটা দিতে পারি কি, ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য ক্রয়, সরি ক্রয় না, ধারে পণ্য বিক্রয় 7,000 টাকা, ঠিক আছে। তাহলে এটার জন্য আমরা দুইটা হিসাব কি কি পাবো, একটা হচ্ছে দেনাদার হিসাব, এবং অপরটা হচ্ছে বিক্রয় হিসাব। বিক্রয়
হিসাব, ঠিক আছে? তাহলে দেখো দেনাদারটা হচ্ছে আমার কোন শ্রেণীর হিসাব বলো তো? দেনাদারটা হচ্ছে আমার জন্য সম্পদ, সম্পদ এবং বিক্রয়টা আমার জন্য হচ্ছে কি? আয়। আয়, আয়, ঠিক আছে? তাহলে এখন দেখো আমি যখন বাকিতে পণ্য বিক্রয় করেছি আমি টাকা পাব, আমি টাকা পাব, অর্থাৎ আমার জন্য সম্পদ, আমার দেনাদার নামের সম্পদটা কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। আমার দেনাদার নামের সম্পদ কি হয়েছে? বৃদ্ধি বৃদ্ধি পেয়েছে। পেয়েছে। অন্যদিকে আমি যখন বিক্রয় করেছি বিক্রয়ের মাধ্যমে আমার আয়টাও কি হয়েছে? বৃদ্ধি বৃদ্ধি পেয়েছে। পেয়েছে, ঠিক আছে? তো যখন আমার সম্পদ বৃদ্ধি পাবে, সম্পদ বৃদ্ধি পেলে আমরা কি হবে বলেছিলাম? ডেবিট সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে। ডেবিট, ঠিক আছে? ডেবিট হবে। এবং আয় বৃদ্ধি পেলে কি হবে বলেছিলাম? এখানে দেখো তো এই যে আয় বৃদ্ধিটা দেখো, ক্রেডিট আয় বৃদ্ধি ক্রেডিট, ঠিক আছে? এটা আমরা ক্রেডিট বিক্রয়ের মাধ্যমে পণ্য বিক্রয় করে আমরা প্রতিষ্ঠানে আয় করি, তাহলে আয় বৃদ্ধি পেলে আমাদের জন্য হবে কি? ক্রেডিট, ক্রেডিট ঠিক আছে? বুঝতে পেরেছো কি না? Yes, স্যার। ঠিক আছে, তাহলে দেখো এখানে আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, আসবাবপত্র হিসাব নগদান হিসাব। তাহলে এখানে সম্পদ বৃদ্ধি পেয়েছে তাই ডেবিট হয়েছে, নগদান হিসাব সম্পদ হ্রাস পেয়েছে তাই ক্রেডিট হয়েছে, নগদে পণ্য ক্রয় 50,000 টাকা, 5,000 টাকা, তাহলে এখানে নগদান হিসাব এবং ক্রয় হিসাব নামে দুটি ভিন্ন ভিন্ন হিসাব পাচ্ছি। তাহলে এখানে নগদ সম্পদটা হ্রাস পেয়েছে তাই এটা ক্রেডিট হয়েছে, এবং ক্রয় হিসাবের মাধ্যমে ব্যয় বৃদ্ধি পেয়েছে তাই এটা কি হয়েছে? ডেবিট হয়েছে। এরপর হচ্ছে দারে পণ্য বিক্রয় 7,000 টাকা, দেনাদার হিসাব সম্পদ বৃদ্ধি পেয়েছে তাই এটা ডেবিট, এবং বিক্রয় হিসাব আয় বৃদ্ধি পেয়েছে তাই এটা কি হয়েছে? ক্রেডিট হয়েছে। এখন আমরা দায়ের জন্য একটা উদাহরণ দেখব, একটা দায়ের জন্য একটা এক্সাম্পল দিব দেখব। তাহলে সেটা হচ্ছে ব্যাংক হতে ঋণ গ্রহণ, ঋণ গ্রহণ ২০,০০০ টাকা। তাহলে এটার জন্য আমরা দুইটা পক্ষ কি কি পাই? একটা হচ্ছে নগদ টাকা আমরা ঋণ হিসেবে পেয়েছি, তাই আমাদের জন্য একটা হবে কি? নগদান হিসাব। এবং অপরটা হচ্ছে ব্যাংক থেকে ঋণ নিয়েছি যেটার নাম হবে ব্যাংক হিসাব, ঠিক আছে? তাহলে এবার আসো, নগদ থেকে নগদান হিসাব, আমরা এখন ঋণের মাধ্যমে নগদ টাকাটা হাতে পেয়েছি, আমাদের ব্যবসায় নগদ অর্থের পরিমাণ অর্থাৎ নগদ সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, আমাদের নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে। অপর দিকে, আচ্ছা সরি, এটা ব্যাংক হিসাব হবে না, এটা ব্যাংক ঋণ হিসাব হবে, ঠিক আছে? তাহলে আমরা যখন নগদ টাকা ঋণ হিসেবে নিয়েছি আমাদের নগদান হিসাব অর্থাৎ আমাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে, যার ফলে সেটা কি হবে? ডেবিট, ঠিক আছে? ডেবিট হিসাব হবে। এবং ব্যাংক থেকে ঋণ গ্রহণ করার ফলে আমাদের দায়, দায়টাও কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। ফলে দায় বৃদ্ধি পেলে আমাদের জন্য হচ্ছে ক্রেডিট। বুঝতে পেরেছো কি না? ইতিহাস। স্যার
তাহলে ব্যাংক হতে ঋণ গ্রহণ করা হলো 20,000 টাকা, তার জন্য নগদান হিসাব সম্পদ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ নগদ টাকা বেড়ে গেছে, তাই সেটা ডেবিট হয়েছে। এবং ব্যাংক ঋণটা আমাদের জন্য দায়, এবং পাশাপাশি আমাদের দায়টাও বৃদ্ধি পেয়েছে, তাই সেটা আমাদের জন্য কি হবে, ক্রেডিট হবে। একইভাবে যদি আমরা একটা মূলধন বা মালিকানা সত্ত্বের এক্সাম্পল দেই, তাহলে হচ্ছে কি, ব্যবসায়ে মূলধন ব্যবসায়ের মূলধন বিনিয়োগ বিনিয়োগ 1,00,000 টাকা। তাহলে ব্যবসায় মূলধন বিনিয়োগ 1,00,000 টাকা, এখানের জন্য আমরা দুইটা হিসাব পাচ্ছি, নগদান হিসাব, যেহেতু নগদ টাকা ব্যবসায় আনা হলো, ঠিক আছে, এবং অপর লেনদেনটি পাচ্ছি আমরা মূলধন হিসাব। তাহলে এখানে আমাদের নগদান হিসাব হচ্ছে ব্যবসায়ের জন্য একটি সম্পদ, এবং মূলধন হচ্ছে ব্যবসায়ের জন্য মালিকানা শর্ত। ঠিক আছে, তাহলে দেখো, আমি যখন নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করব, আমার ব্যবসায়ের সম্পদ কি হবে, বৃদ্ধি পাবে, এবং একই সাথে ব্যবসায়ের মধ্যে মালিকের অংশটাও কি হবে, বৃদ্ধি পাবে। ঠিক আছে, সম্পদ বৃদ্ধি পেলে প্রতিষ্ঠানের জন্য এটা হচ্ছে কি, ইতিহাস, সম্পদ বৃদ্ধি পেলে হবে ডেবিট, এবং মালিকানা স্বত্ব বৃদ্ধি হচ্ছে ক্রেডিট। ক্রেডিট, বুঝতে পেরেছো কি না? তাহলে সম্পদ, দায়, মালিকানা স্বত্ব, আয় ব্যয় ইত্যাদির সাহায্যে আমরা প্রতিষ্ঠানের ডেবিট ক্রেডিট খুব সহজেই কি করতে পারি, নির্ণয় করতে পারি। বুঝতে পেরেছো কি না? বুঝছি। তাহলে সম্পদ আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, এবং দায়, মালিকানা স্বত্ব এবং আয় বৃদ্ধি পেলে ডেবিট হবে, আর হ্রাস পেলে ক্রেডিট, সরি, দায়, মালিকানা স্বত্ব, আয় হ্রাস পেলে ডেবিট হবে, বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। বুঝতে পেরেছো কি না? Yes, sir. ঠিক আছে, দেখো, ডেবিট সম্পদ বৃদ্ধি, দায় হ্রাস, মালিকানা স্বত্ব হ্রাস, আয় হ্রাস এবং ব্যয় বৃদ্ধি, এগুলো হচ্ছে ডেবিট দিকে বসবে, এবং ক্রেডিট দিকে হচ্ছে সম্পদ হ্রাস, দায় বৃদ্ধি, মালিকানা স্বত্ব বৃদ্ধি, আয় বৃদ্ধি এবং ব্যয় হ্রাস। ঠিক আছে, এখানে কয়েকটি উদাহরণ দিয়েছে, দেখো, মালিক কর্তৃক ব্যবসায় আসবাবপত্র আনয়ন 5,000 টাকা, এখানে আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, সম্পদ, মালিকানা স্বত্ব, এগুলো বৃদ্ধি হ্রাস দিয়ে দেখানো হয়েছে। ঠিক আছে, তাহলে এই যে এখানে একটা বাসার কাজ দেওয়া আছে, বাসার কাজ এটা কি করতে পারবে, ইতিহাস? পারবো। হ্যাঁ, তাহলে একটু স্ক্রিনশট নিয়ে রাখো, এটা আমাকে করে দেখাবা। হ্যাঁ, ওকে স্যার, নিয়ে ফেলছি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি, পরবর্তী দিন
দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।